গোমতী জেলা পরিষদের চতুর্থ বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার উদয়পুর গোমতী জেলা পরিষদের মিলনায়তনে আলোর দিশারির শিশু তীরে নিয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের ও অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান দ্বয় যথাক্রমে শীতল মজুমদার ও বিকাশ সাহা। উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল সহ গোমতী জেলার বিভিন্ন সমষ্টি উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা। আপনাদের এখানে যারা এসছেন আলোর দিশারি থেকে ছোট ছোট ছেলে মেয়েরা, এই যে প্রয়াস, এই প্রয়াসের মাধ্যমে আমি শুধু এইটুকু দিদিমণিকে বলবো, আমি গিয়েছিলাম কিছুদিন আগে, আমাকে কিছু বলছিলেন, আমি বলবো শীতলদা বলছেন যে এমপি পার্টি থেকে যদি কিছু দেয় এবং ক্ষুদ্র প্রয়াস বিধায়ক ফার্ম থেকেও আমি যদি পারে কিছু সাহায্য করবো, আমি আপনাদের সামনে কথা বলছি।